हेलो एवरीवन, वेलकम टू मिसेस चैतालीस किचन। आज के आपनादेर संगे रसगोल्लार एकटा रेसिपि शेयर करते चलेछि, आशा करी आपनादेर भालो लागबे। रसगोल्ला एमोनी एकटा मिष्टी जेटा बांगाली अबांगाली सबाई खूब पछंद करे। तबे रसगोल्ला बानाते गेले किन्तु अनेकेरी रसगोल्ला भालो हय ना, अनेकेरी कमप्लेन थाके जे बानानोर समय नरम थाके, परे ठंडा हो जाओयार परे किन्तु मिष्टी शक्त हो जाए। तो कतगुलो जिनिस एकटु मेनटेन करले आशा करी आपनादेर रसगोल्लाओ किन्तु खूब भालो तैरि हबे। तो चलुन शुरू करी आज के रसगोल्लार रेसिपि। प्रथमे एखाने आमि निये निएछि एक लिटार दूध। तो आमार ई दूध काचा ना, एटा किन्तु आमि एकबार जाल दिए रेखेछिलाम, परेर बार आमि ग्यास ओभेने आबार बसिएछि। तो आपनारा जदि काचा दूध नेन ताहले एकबार किन्तु दूधटा फुटिए नेबेन, जखन एकबार उताल आसबे ঠিক তারপরে কিন্তু আমি যেভাবে বানাচ্ছি দই দিয়ে ঠিক সেভাবে বানাবেন। তো দুধ আমার এখানে একবার জাল দেওয়া হয়ে গিয়েছিল, তাই আমি পরের বার বসিয়ে দিয়েছি আবার একটু গরম করে নেওয়ার জন্য। ছানা যদি খুব বেশি সিদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু মিষ্টি শক্ত হয়ে যায়। এবার এই দুধ হালকা গরম থাকতে থাকতে আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ দই। দইয়ের বদলে আপনারা লেবু দিয়ে বা ভিনিগার দিয়েও কিন্তু ছানা কাটাতে পারেন। দেওয়ার সাথে সাথে এই দুধ নেড়ে দেবো, কারোর সাথে সাথে কিন্তু আমাদের ছানা তৈরি হয়ে যাবে। আর এই ছানাকে বেশিক্ষণ এই অবস্থাতে রাখা যাবে না, তাহলে কিন্তু ছানা বেশি সিদ্ধ হয়ে যাবে আর মিষ্টি শক্ত হয়ে যাবে। রস ঢুকলেও কিন্তু মিষ্টি খুব শক্ত হয়ে যাবে। অনেকেরই কমপ্লেন থাকে মিষ্টি বানানো নিয়ে, যে মিষ্টি নরম হয় না। তাই এই জিনিস দুটো মাথায় রাখতে হবে যে ছানা কিন্তু কখনো বেশি সিদ্ধ করা যাবে না। এটার সাথে সাথেই কিন্তু ঢেলে ফেলতে হবে, ছেঁকে নিতে হবে এই ছানা। খুব ভালোভাবে এখানে পুরো দুধ ছানা হয়ে গেছে, যত তাড়াতাড়ি পারা যায় এটাকে ঢেলে নিতে হবে। তো আমি একটা স্টেনারের মধ্যে পাতলা সুতির কাপড় বসিয়ে দিয়েছি, এর মধ্যে এবার এবার এই গরম থাকতে থাকতে পুরো ছানা জল সমেত এর মধ্যে দিয়ে দিচ্ছি। পুরো ছানাটা এর মধ্যে দিয়ে এটাকে এই সুতির কাপড় অন্ততপক্ষে এক ঘন্টার জন্য আমাদের কোথাও ঝুলিয়ে রাখতে হবে, যেন এই ছানার জল নিজে থেকে পড়ে পুরো ছানা শুকনো হয়ে যায়। তার আগে এভাবে কাপড়ের সব কোণা একসাথে ধরে খুব হালকাভাবে আমাদের চেপে খানিকটা জল আগে থেকে বের করে নিতে হবে। আর খুব চাপাচাপি করা যাবে না, যেন ছানা থেকে কোনো রকম ময়েশ্চার না বেরিয়ে যায়। তাই ছানার এভাবে কাপড়ের ঠিক ওপরের দিকে একটু হালকাভাবে চেপে নিয়ে যতটা পারা যায় প্রথমে জল বের করে নিতে হবে। তারপরে এটাকে এক ঘন্টার জন্য কোথাও ঝুলিয়ে রাখতে হবে, নিজে থেকে পুরো জল ঝরে ছানা একদম শুকনো হয়ে যাবে। এটা আমি রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য। খুব ভালো একটা মিষ্টি পেতে গেলে আমাদের কিন্তু কিছু টিপস ফলো করতে হবে। এক ঘন্টা এখানে আমার হয়ে গেছে, দেখুন ছানা থেকে পুরো জল টেনে মানে পড়ে গেছে, আর ছানাও কিন্তু খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। নিয়ে নিচ্ছি পুরো ছানার ডো। এবার একটু এটাকে ভেঙে নিতে হবে। আমি দেখাচ্ছি আমার খুব ভালো ছানা কিন্তু এখানে তৈরি হয়েছে। এবার পুরো ছানা এভাবে ভেঙে নিচ্ছি একটু। ছানা ভাঙা দেখলে নিশ্চয় বুঝতে পারছেন খুব ভালো কিন্তু ছানা তৈরি হয়েছে। আর ঠিক এরকম ছানা লাগবে আমাদের একটা নরম তুলতুলে মিষ্টির জন্য। পুরো ছানা এভাবে ভেঙে নেওয়ার পরে হাতের তালু দিয়ে এটা খুব ভালোভাবে মথে নিতে হবে। যত ভালো মথা হবে রসগোল্লা কিন্তু ততই ভালো তৈরি হবে। তো হাতের তালু দিয়ে এভাবে সমানে ডলে যেতে হবে যতক্ষণ এই ঝরঝরে ভাব একদম মসৃণভাবে মিশে না যাচ্ছে। পুরো শুকনো অবস্থায় এখন আছে, এটাকে 10 মিনিটের মতো ভালোভাবে মথতে হবে। এভাবে মথতে মথতে যখন একদম স্মুথ ভাব চলে আসবে, দেখাচ্ছি ঠিক এরকম মসৃণ ভাব যখন হয়ে যাবে, এবার বুঝতে হবে যে আমাদের মিষ্টি বানানোর জন্য ছানা মথা হয়ে গেছে। এবার এভাবে লম্বা করে নিয়ে আমি এখান থেকে কিছু লেচি কেটে নিচ্ছি। এভাবে আগে থেকে কাটা থাকলে সাইজ ঠিক থাকে আর কতগুলো মিষ্টি হচ্ছে সেটাও একটা হিসাব পাওয়া যায়। তাই এভাবে এক সাইজে মিষ্টি বানানোর জন্য আমি কেটে নিচ্ছি আগে থেকে। এবার এখান থেকে একটা ডো নিয়ে চেপে এভাবে হালকা হাতে আমাদের রসগোল্লার
বল তৈরি করে নিতে হবে। বলগুলোর গায়ে যেন ক্র্যাক না থাকে ঠিকই ভাবে ভালোভাবে আমাদেরকে প্রত্যেকটা বল বানিয়ে নিতে হবে। তো আমি এক এক করে এভাবে রসগোল্লা বলগুলো বানিয়ে নিচ্ছি। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে, কারণ আমার মনে হয় ছোট থেকে বড় আমরা প্রত্যেকেই কিন্তু রসগোল্লা খেতে খুব ভালোবাসি। এবার আমি গ্যাস ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি, আর এর সাথে দিয়ে দিচ্ছি 5 কাপ জল। রসগোল্লার শিরা কিন্তু সবসময় পাতলা হয়, সেজন্য জলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে। তাই আমি এখানে 5 কাপ জল দিয়ে দিচ্ছি। এর গ্যাস ওভেন ধরিয়ে দেব, আর আমাদের অপেক্ষা করতে হবে যতক্ষণে চিনি পুরোপুরি গলে জল টকটক করে না ফুটে যাচ্ছে ততক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে। এবার হাই ফ্লেমে এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2 এলাচ খুব ভালো ফ্লেভারের জন্য। জল ফোটা শুরু হয়ে গেছে, যতক্ষণ পর্যন্ত টকটক করে না ফুটছে ততক্ষণ আমাদের এই শিরা বানিয়ে যেতে হবে। ঠিক এই অবস্থাতে খুব ভালোভাবে জল এখানে শিরা ফোটা শুরু হয়ে গেছে। এবার এক এক করে রসগোল্লার বলগুলো ছেড়ে দিচ্ছি। বলগুলোর সাইজ দেখুন কত ছোট ছোট। আমি কিন্তু খুব একটা বড় রসগোল্লা বানাইনি, এটা মিডিয়াম সাইজের রসগোল্লা আমি বানিয়েছি। আপনারা চাইলে এর থেকে বড় বানাতে পারেন। সব বলগুলো দিয়ে ঢাকা দিয়ে হাই ফ্লেমে 10 মিনিট খুব ভালোভাবে ফোটাবো। কাছের ঢাকনা দেওয়াতে এটাই একটা সুবিধা যে বাইরে থেকে দেখা যায় বলগুলো কত বড় হয়েছে। দেখুন আমার এখানে কয়েক মিনিট মাত্র হয়েছে, তাতে কিন্তু বলগুলো ফুলে ডাবল হয়ে গেছে। 10 মিনিট একদম হাই ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পরে এটা আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। খুব ভালোভাবে আমাদের কিন্তু রসগোল্লা সেদ্ধ হয়ে গেছে। বলগুলোকে খুব হালকাভাবে এভাবে নেড়ে মাঝখানের দিকে করে দিতে হবে, যেন মাঝখানে তাপে আরও ভালোভাবে বলগুলো সব দিকে খুব ভালোভাবে সিদ্ধ হয়। এবার এটাকে ঢাকা দিয়ে আমি 2 মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে আমি এর মধ্যে ঢাকা দিয়ে 7 থেকে 8 ঘন্টা এটাকে রেস্টে রেখে দেব। তাতেই কিন্তু আমাদের রসগোল্লা স্পঞ্জি হবে, সফট হবে, আর রসও কিন্তু খুব ভালোভাবে ঢুকবে। তা আমি এবার এটাকে ঢাকা দিয়ে দিয়েছি ঠিক 2 মিনিট একটু মিডিয়াম ফ্লেমে এটাকে ফুটিয়ে এই ঢাকা অবস্থাতেই রেখে দেব 7-8 ঘন্টার জন্য। দেখুন 7-8 ঘন্টা পর আমার মিষ্টি খুব ভালো তৈরি হয়ে গেছে। আর রসগোল্লার মিষ্টি এভাবে শিরা অনেকক্ষণ থাকার জন্য কিন্তু কালারটা পাল্টে যায়, পুরো হোয়াইট থাকে না, হালকা একটু কিন্তু অফ হোয়াইট কালার হয়ে যায়, এটা শিরার জন্য। এবার আমি একটা মিষ্টি কেটে দেখাচ্ছি। দেখুন মিষ্টি কিন্তু খুব ভালো পেতে হলে অপেক্ষা করতে হবে, রসে ফেলা অবস্থাতে কিন্তু 7-8 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, তবে কিন্তু মিষ্টি সফট হবে, বা রাতে বানিয়ে ওভারনাইটের জন্য রেখে দিতে পারেন রেস্টে। একটা ভালো মিষ্টির জন্য ছানা বেশি সেদ্ধ হতে দেওয়া যাবে না, আর এটা হাই ফ্লেমে 10 মিনিট ফুটিয়ে পরে মিডিয়াম ফ্লেমে 2 মিনিট ফুটিয়ে ওই ঢাকা অবস্থাতেই কিন্তু আমাদের মিষ্টি ছেড়ে দিতে হবে 7-8 ঘন্টার জন্য, না হলে পরে আপনারা ওভারনাইটও ছেড়ে দিতে পারেন খুব ভালো একটা মিষ্টি পেতে হলে। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। তাহলে আজ এইটুকুই, দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। সবাই নিজের খেয়াল রাখুন, সুস্থ থাকুন।